ফিরাক বাংলাদেশী নাগরিককে আটক করলো জনগণ। ঘটনা কয়লাশহর থানার অধীন মূর্তিছড়া এলাকায়। তাকে গ্রামবাসী আটক করে তুলে দেয় পুলিশের হাতে। ধৃতের নাম কমলউদ্দিন। ভোটের প্রাক্কালে ফের অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা এক নাগরিক আটক। ঘটনা কয়লাশহর থানার অধীন মূর্তিছড়া এলাকায়। গ্রামের মানুষ অবৈধভাবে আসা বাংলাদেশী নাগরিককে আটক করে কয়লাশহর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ বাংলাদেশী নাগরিককে 3রা ডিসেম্বর শনিবার কয়লাশহর আদালতে প্রেরণ করে। এ ব্যাপারে কয়লাশহর থানার ওসি বিজয় দাস জানান, গতকাল 2রা ডিসেম্বর শুক্রবার কয়লাশহরের মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অচেনা এক ব্যক্তিকে চলাফেরা করতে দেখে গ্রামের মানুষের সন্দেহ হয়। এরপরে ব্যক্তিকে গ্রামবাসীরা জিজ্ঞেস করলে ব্যক্তিটি সঠিক কোনো উত্তর দিতে না পারায় গ্রামবাসীরা ব্যক্তিকে আটক করে কয়লাশহর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মূর্তিছড়া গ্রামে গিয়ে সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করে কয়লাশহর থানায় নিয়ে আসে। দীর্ঘক্ষণ পুলিশে জিজ্ঞাসাবাদের পর ব্যক্তিটি পুলিশের কাছে স্বীকার করে যে সে বাংলাদেশের নাগরিক। মূর্তিছড়া গ্রামের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পার হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তার নাম কমলউদ্দিন। বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার অধীন উত্তর আদমপুরের গোনাগাঁও এলাকায়। এ ব্যাপারে কয়লাশহর থানায় সুনির্দিষ্টভাবে একটি মামলা হয়েছে বলেও জানান ওসি। পুলিশ বাংলাদেশী নাগরিককে কয়লাশহর আদালতে প্রেরণ করেছে। মুক্তিছড়া চা বাগানের বাংলাদেশ বর্ডার লোয়ার পাবলিক একটা বাংলাদেশি লোক আটক করেছে। এখন মধ্যে আমাদের থানা থেকে অফিসার যায়, ভেরিফাই করে দেখেছে একটা বাংলাদেশি লোক ইন্দো বাংলা বর্ডারের কাটে তারের নিচে দিয়ে বাংলাদেশ ভারতে প্রবেশ করেছে। এখন মধ্যে আমাদের অফিসার তাকে ডিটেন করে থানাতে নিয়ে এসছে এবং তার বিরুদ্ধে এবং একটা কেস রেজিস্টার হয়েছে পুলিশের থানাতে। যাকে বাংলাদেশে ধরা হয়েছে তার নাম হলো কমলউদ্দিন, বাবার নাম বুরনউদ্দিন, আদমপুর সাউথ কোনাগাঁও পিএস কমলগঞ্জ মৌলভীবাজার ডিস্ট্রিক্ট বাংলাদেশ। উল্লেখ্য, গত 24 নভেম্বর অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা 6 জন বাংলাদেশি নাগরিক, 29 নভেম্বর 2 জন বাংলাদেশি নাগরিক, 30 নভেম্বর 2 জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে কয়লাশহরের লাঠিয়াপুরা গ্রামের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পার হয়ে ভারতে প্রবেশ করে। 3 দফায় বাংলাদেশি নাগরিক আটক হওয়ার পর তারা বর্তমানে কয়লাশহরের জেলে রয়েছেন। মূর্তিছড়ায় ফের আরও 1 জন বাংলাদেশি আটক হওয়ার খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়তে জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।